আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আলোচনা করব ম্যাক ফ্লেকনো, লিখেছেন জন ড্রাইডেন। ম্যাক ফ্লেকনোর উপরে আমি আগে আরও দুইটা ভিডিও বানিয়েছিলাম, সেগুলো ছিল কিভাবে ফ্লেকনো টমাস শেডওয়েলকে তার রাজ্যের জন্য চুজ করেছিল এবং কিভাবে তার করোনেশন হয়েছিল, এগুলো নিয়ে আলোচনা করেছি। এখন যে বাকি অংশ রয়েছে তা নিয়ে আলোচনা করব। Love's kingdom to his right he did convey at once his scepter and his rule of sway. এখানে লাভস কিংডম হচ্ছে ফ্লেকনোর একটি প্লে। তিনি যখন তার ছেলের রাজ্যাভিষেক করছিল ঠিক তখন তার ডান হাতে ছিল এ লাভস কিংডম প্লে বইটি। যেন মনে হচ্ছিল হিজ চ্যাপ্টার মানে রাজদণ্ডের মতো। তিনি রাজদণ্ডটা যেভাবে নতুন রাজারা তাদের ডান হাতে ধারণ করে ঠিক তেমনি তিনি লাভস কিংডম এ বইটিও ধারণ করেছিলেন তার ডান হাতে। হুজ রাইটার্স লর্ড দ্য প্রিন্স হ্যাড প্র্যাকটিসড ইয়াং অ্যান্ড ফ্রম দোজ লয়েন্স রেকর্ডেড সাইকিস প্রাণ। এবং তিনি তার যে লাভস কিংডম মানে প্রেম রাজ্য যে নাটকটি রয়েছে সেখানে তিনি কি নিয়ে আলোচনা করেছেন, যেমন যৌবনের যেসব লাম্পট্যের ব্যাপার রয়েছে সেগুলো নিয়ে তিনি আলোচনা করেছেন, মানে তিনি খুব লাস্টিয়াস ব্যাপারগুলো আলোচনা করেছেন। এবং তার থেকে অনুপ্রাণিত হয়ে মানে পিতার থেকে অনুপ্রাণিত হয়ে টমাস শ্যাডওয়েল রচনা করেছেন তার সাইকি। His templess last with poppies were overspread that nodding seemed to consecrate his head. এখানে পপিস হচ্ছে এক ধরনের ফুল। যখন টমাস শ্যাডওয়েলকে মুকুট পরানো হচ্ছিল তার মুকুটটি ছিল পপি ফুলের, এবং পপি ফুল হচ্ছে অনেকটা আফিমের মতো যা নেশা ক্রিয়েট করে। এবং তার যখন রাজ্য অভিষেক হচ্ছিল তখন উনি অনেকটা আফিমের নেশাগ্রস্ত ছিল, মানে টমাস শ্যাডওয়েলের কোনো সেন্সই ছিল না এসব ব্যাপারগুলোতে, এখানে তাই বলা হচ্ছে। এবং তার যে পপি ফুলটা সেটাই কি আফিমের মতো কাজ করছিল, তাকে নেশা দিচ্ছিল। জাস্ট এট দ্যাট পয়েন্ট অফ টাইম ই ফেম নট লাই অন হিজ লেফট হ্যান্ড 12 রেভার্ন্ড আউলস ডিড ফ্লাই সো রামিউলাস ডিড সাং বাই টিভার্স ব্রোক স্প্রেজ অফ সোয়ে ফ্রম টুয়াইস 6 ভালচার্স টুক। এখানে এই চার লাইনের মধ্যে মানে বলা হচ্ছে যে ঠিক তখন কি হচ্ছিল, যখন তার রাজ্য অভিষেক হচ্ছিল তখন 12টি পেঁচা উড়ার কথা শোনা যাচ্ছিল। এবং পেঁচা উড়াটা সবসময় একটি ব্যাড সাইন হিসেবে নেওয়া হয়, যেমন বাইবেলে উল্লেখ করা হয়েছে যখন কোনো কিছুতে আউল দেখা যাবে পেঁচা দেখা যায় তখন এটাকে অশুভই মানা হয়। তখন তার রাজ্য অভিষেকের সময় কি পেঁচা উঠছিল। স্যার রামিউলাস টি সাং বাই টিভার্স ব্রোক, এখানে রামিউলাস হচ্ছে একটা পুরাণে একজন রাজার কথা বলা হয়েছে। তার যখন রাজ্য অভিষেক হচ্ছিল তখন 12টি শকুন রোমের যে টিবার নদী আছে সেখানে উড়াউড়ি করছিল। এবং এটা কি একটা শুভ কোনো ভাবা হয়েছিল কি, তা কোনো শুভ কোনো ইঙ্গিত। এখানে শুভ ইঙ্গিত বলা হচ্ছে কারণ হচ্ছে এখানে যত কিছুই শুভ বলা হচ্ছে সবকিছু আসলে অশুভই। যেমন ধরেন টমাস শ্যাডওয়েল তার ডাউনেস রাজ্যে অভিষেক করছিল এবং তার রাজ্যে যখন সে শাসন করবে বা রাজ্য অভিষেক হচ্ছিল ঠিক তখনই দেখা গেল কি আউল পেঁচা দেখা যাচ্ছে, তার মানে এটা একটা ব্যাড সাইন হিসেবে নেওয়া হচ্ছে। দ্য অ্যাডমায়ারিং থ্রোন লাউড অ্যাক্লামেশনস মেক that omens of his future empire take. এবং এটা করে যদিও এখানে throng মানে হচ্ছে ভিড়ের কথা বলা হয়েছে, যদিও জনতার অনেক ভিড় ছিল মানে সকলে আনন্দে মুগ্ধ ছিল, কিন্তু 12টা পেঁচা যে উড়াউড়ি তাদের মনে আনে কিছুটা খারাপ একটা সাইন তাদের মনে অবশ্যই এনেছিল এটা। The sire then shook the honors of his head and from his brows dumps of oblivion shade. Full on the feline dullness long he stood. এখানে বলা হচ্ছে যে রাজা রয়েছে মানে ফ্লেকনো, তিনি এখন তার যত দায়িত্ব আছে সবকিছু কি হস্তান্তর করছে তার পুত্রকে এবং নামালেন নিজ মাথা হতে সব স্মৃতির বোঝাকে। মানে এখানে তিনি তার মাথায় যত এতদিন বোঝা ছিল ডালনেস রাজ্যটাকে শাসন করা সবকিছু এখন কি তার ছেলের হাতে হস্তান্তর করেছিল। ফুল অন দ্য ফিলেন ডালনেস লং হি স্টুড, এবং অনেকটা সময় ধরে কি তিনি এই ডালনেস রাজ্য শাসন করেছেন। রিপেলিং ফ্রম হিজ ব্রেস্ট The raging god at length burst out in this prophetic mood. এবং যে কাব্যের ঈশ্বর রয়েছে তিনি তাকে অনুপ্রাণিত করেছিলেন তার এতগুলো ডাল রচনার লেখার জন্য। এবং শেষ পর্যন্ত কি অবশেষে কি শ্যাডওয়েল হলেন ভবিষ্যৎবাণীর ভাষ্যর, মানে লাস্টের প্রফেটিক মুড। একটা ভবিষ্যৎবাণী করা হয়েছিল যে একজন রাজা আসবে, সে সবচাইতে মূর্খ হবে। এখানে ঠিক তার কথাই বলা হয়েছে যে টমাস শ্যাডওয়েল এখন কি তার রাজ্যে এসে পড়েছে, তিনি হচ্ছে সবচাইতে ডাল ব্যক্তি, এটাই বলা হচ্ছে। Heavens bless my son from Ireland, let him reign too far Barbados on the western main. এখানে বৃদ্ধ রাজা বলছে যে কি তার পুত্রকে তিনি আশীর্বাদ করছেন, তুমি নির্বোধে শাসন করেছ তোমার রাজ্য, তার রাজত্ব হবে অনেক বেশি বিস্তৃত। কোথায় থেকে? বার্বাডোস অন দ্য ওয়েস্টার্ন মেইন। बारबाडोस थेके पश्चिम आयरलैंड होते पश्चिम बारबाडोस पर्यन्त। Of his dominion may no end be known and the greater than his father's be his throne। एवं की होबे तार राज्येर विस्तृति होबे सीमाहीन एवं तार जे काव्येर बीना थाकबे सेटा छापिये जाबे तार पितार योग्यता। एखाने किन्तु क्रिटिसाइज करा होच्छे माने से तार पिता थेके आरो बेशी डाल भावे तार राजत्व करबे माने तार थेके फ्लैकनो थेके खराब खराब रचनागुलो तिनि लिखबेन एटाई बला होच्छे। B1 loves kingdom that is stretched his pen he paused and all the men cried amen। এখানে কি হচ্ছে রাজা এরপর বলছে যে তুমি কি loves kingdom মানে প্রেম রাজ্য বলে তার যে লেখা রয়েছে তুমি তার খ্যাতিকেও ছাপিয়ে যাবে মানে সেটা এত কুখ্যাত একটা লেখা ছিল তুমি তার থেকেও বেশি কি খারাপ লেখা লিখবে। he paused এরপর কি উনি paused মানে থেমে গেলেন all the people cried amen এবং সকলে কি বলে তথাস্তু মানে হচ্ছে এটা অনেকটা ওই যে মানে তোমার কথা তথাস্থ হোক। দেন দাস কন্টিনিউড হি মাই সান অ্যাডভান্স এবং তখন তিনি বললেন যে তুমি আমার হে আমার পুত্র তুমি সামনে এগিয়ে যাও। স্টিল ইন নিউ ইম্পুডেন্স নিউ ইগনোরেন্স কিভাবে এগিয়ে যাবে নতুন অজ্ঞতায় এবং মূর্খতা নিয়ে তুমি সামনের দিকে এগিয়ে যাও। সাকসেস লেট আদার টিচ লার্ন দাও ফ্রম মি এবং আমার যে পথ আছে আমার পথ ধরে সাফল্যের বার্তা সবাইকে জানাও। এখানে মানে হচ্ছে যে তুমি ফ্ল্যাকনো ফ্ল্যাকনো যেমন ডাল একজন কি যার মধ্যে পুরো নিবুদ্ধিত একজন ব্যক্তি ছিল তার মধ্যে বুদ্ধির কোনো চিহ্ন ছিল না ঠিক তার পথ ধরে যাতে টমাস শেডওয়েল সামনের দিকে এগিয়ে যায়। সাকসেস এর কথা বলা হয়েছে এখানে কিন্তু আইটা একটা আইরনি হিসেবে ব্যবহার করা হয় যে সাকসেস তুমি সবাইকে জানিয়ে দাও মানে হচ্ছে তুমি যে আসলে কতটা ডাল সেটা সবাইকে জানিয়ে দাও। ব্যাংকস উইদাউট বার্থ অ্যান্ড ফ্রুটলেস ইন্ডাস্ট্রি এখানে বলা হচ্ছে যে তুমি কি করবে অর্থহীন অগণিত নাটক রচনা করবে এবং যাতনাবিহীন কাব্য তুমি রচনা করবে। লেট ভার্চুসো ইন 5 years বি রাইট ইয়েট নট ওয়ান থট অ্যাকিউজ দাই টয়েল অফ উইট। তার যে টমাস শেডওয়েল একটা লিখেছিল ভার্চুসো এটা লিখতে মোট 5 বছর সময় লেগেছিল যদিও তোমার 5 বছর সময় লেগেছে তাও তুমি বলবে ইয়েট নট ওয়ান থট অ্যাকিউজ দাই টয়েল অফ উইট তুমি তাও বলবে কি এটা লিখতে বেশি সময় লাগেনি। এখানে তার যে ভার্চুয়াসও লেখা রয়েছে তাকে ক্রিটিসাইজ করা হচ্ছিল। লেট জেন্টল জর্জ ইন ট্রায়াম্প ট্রেড দ্য স্টেজ মেক ডরম্যান্ট বিট্রে অ্যান্ড লাভ এ ট্রেড। এখানে জর্জ মানে হচ্ছে একজন ব্যক্তি স্যার জর্জ এথার্জের কথা বলা হয়েছে তিনি অনেকগুলো প্লে লিখেছিলেন মানে উনি একজন রিনাউন্ড উইটি কমেডিয়ান্স ছিলেন। তার তার যেসব ক্যারেক্টার ছিল সেগুলো হচ্ছে ডরম্যান্ট মানে হচ্ছে তার রচনাগুলো একটি হচ্ছে ডরম্যান্ট আর একটা হচ্ছে লাভ ইট সেগুলো খুবই সাকসেসফুল ছিল। দ্যাট কুল্লি কাকুড অ্যান্ড ফ্লপিং চার্ম দ্য পিট এবং এসব যে ক্যারেক্টারগুলো রয়েছে ফ্লপিং এবং কাকুড তারা কি করবে মঞ্চকে তাদের চরিত্রগুলো মঞ্চে হবে প্রসিদ্ধ এবং তার যে ডরম্যান্ট অ্যান্ড লাভ ইট চরিত্র আছে সেগুলোকে দর্শককে মাতিয়ে তুলবে মানে তিনি এতটাই সাকসেসফুল ছিল। অ্যান্ড ইন দেয়ার ফুললি শো দ্য রাইটার্স উইট এবং তাদের যে ক্যারেক্টার রয়েছে তার চরিত্রদের নিবুদ্ধিতাই বুঝাবেন লেখকটা কতটা তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন ছিল। তিনি তো কমেডিয়ান ছিলেন মানে তিনি ওই মজার ভিডিও নাটকগুলো লিখতেন তাই তার চরিত্রগুলো ঠিক তেমনই ছিল তিনি তার চরিত্রের মধ্য দিয়ে সকলকে ইজিলি হাসাতে পারতেন সবকিছু করতে পারতেন এবং এতে বোঝা যায় যে লেখক কতটা তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন ছিল। Yet still thy foes shall stand in thy defense and justify their author's want of sense. Let them be all by thy own model made of dullness and desire no foreign aid. এখানে টমাস শেডওয়েলের কথা বলা হয়েছে তোমার যে ক্যারেক্টারগুলো আছে সেগুলোকে তোমার ডিফেন্সে মঞ্চে উঠতে দাও মানে তোমাকে ডিফেন্স করার জন্য and justify their author's want of sense এবং তোমার কতটা বুদ্ধি আছে তোমার ওই তার ক্যারেক্টার গুলো দেখে কি সকলে সহজে বুঝতে পারবে যে আসলে তুমি কতটা নির্বুদ্ধিতায় আছো মানে নিজের অজান্তে তোমার চরিত্রগুলোকে দাঁড় করাও বুদ্ধিহীন ভাবে নিজের মতো করে গড়ে সকল চরিত্রকে মানে কারোর সাথে কোনো কিছু তুলনা করার প্রয়োজন নেই মানে মোট কথা এই লাইনগুলোতে বলা হচ্ছে যেমন জর্জ তার ক্যারেক্টার গুলোকে মঞ্চে তুলেছে ঠিক তেমনি তোমার ক্যারেক্টার গুলোকে যখন মঞ্চে তোলা হবে তারা সহজেই তোমার পরিচয় দিয়ে দিবে কারণ তাদের মধ্যে তোমার মতো ডালনেসটা তাদের মধ্যেও ফুটে উঠবে। জর্জের ক্যারেক্টারগুলোতে তো তিনি চরিত্রের মধ্যে একটা ডালনেস ক্রিয়েট করেছিল কিন্তু তুমি যেমন চরিত্রই দাও সেটা ডালই পরিচিতি পাবে। দ্যাট দাই টু ফিউচার এজেস মে বি নোন নো কপিজ ড্রন বাট ইস্যুস অফ তাই ওন এখানে বলা হয়েছে মানে তুমি কোনো কাউকে কপি করবে না, তুমি তোমার মতো করে কি ডাল ভাবে সকল চরিত্রকে রচনা করবা যাতে আগামী দিনে সব মানুষ এগুলো জানতে পারে তুমি কাউকে নকল করনি, তোমার মতো করে সকল চরিত্র রচনা করেছো। নে লেট thy men of wit to be the same all full of thee and differing but in name। এখানে বলা হচ্ছে না নিজের মতো করে তৈরি করো তোমার বুদ্ধিমান চরিত্রগুলো যাতে নামে ভিন্ন হলো তাদের দেখে তোমাকে খুঁজে পাওয়া যায়, মানে যদিও তাদের ডিফারেন্ট নেম থাকবে কিন্তু তাদেরকে দেখে বুঝে যাবে কি আসলে তোমাকে ইজিলি সেগুলোর মধ্যে খুঁজে পাওয়া যাবে। বাট লেট নো অ্যালেন স্যাডলি ইন্টারপোজ টু লার্ড উইথ thy hungry impose prose and when false flowers of rhetoric thou wouldest cull trust nature do not labor to be dull। এই চাইল্ডলাইনে বলা হচ্ছে যে তুমি তোমার যেসব রচনাগুলো আছে তুমি তার রচনা করার জন্য কোনো বহিরাগত শ্যাডওয়েলের কাছে না যেও না, মানে তোমার নাটকগুলোকে তুমি অলঙ্কৃত করার জন্য কোনো মানে প্রোজ বা কোনো কিছু ডায়লগ কোনো কিছুর ব্যবহার করো না, মানে এটা করার মাধ্যমে কি হবে তোমার আরো নাটকগুলোকে আরো খারাপ দেখাবে, মানে তোমার বৃথা কোনো নাটককে সাজানো বৃথা কোনো চেষ্টা করার প্রয়োজন নেই। এটাই বলা হচ্ছে নিজের উপর কি রাখো বিশ্বাস রাখো এবং তোমার মতো করে তুমি রচনা করে যাও। বাট রাইট দ্য বেস্ট অ্যান্ড টপ ইন ইচ লাইন, তুমি সর্বদা কি করবা তোমার নিজের ব্যর্থহীনতা নিয়ে রচনা করে যা তোমার সব লেখা, তোমার কোনো প্রয়োজন নেই অন্য কাউকে কপি করা। সার ফর্মালস ওরেটরি উইল বি দাইন অ্যান্ড সার ফর্মাল দৌ আনসৌথ অ্যাটেন্ডস তাই কুইল। এখানে ফর্মাল হচ্ছে টমাস শ্যাডওয়েলের একটি ক্যারেক্টার, মানে তিনি তার ভার্চুসো সেখানের মধ্যে একটা ক্যারেক্টার ছিল স্যার ফর্মাল, তিনি হয়তো সেখানে বক্তৃতা দিতেন এবং তার বক্তৃতাটা কি ছিল পুরোটা মানে অযথা কথাবার্তায় পূর্ণ ছিল। এখানে ফ্লেকনো বলছে স্যার ফর্মালের যেসব বক্তৃতা দিত সেগুলোতে যদিও কি নিবুদ্ধিতায় ভরা ছিল, ঠিক তোমার প্রত্যেকটা লাইন কি লেখার প্রত্যেকটা লাইনও ঠিক সেম নিবুদ্ধিতায় ভরা, এবং স্যার ফর্মাল অযাচিত একজন লেখক হলেও কি তোমার তাকে অনুসরণ করা উচিত, মানে এখানে ফ্লেকনো তাকে অ্যাডভাইস করছিল। অ্যান্ড ডাজ দাই নর্দার্ন ডেডিকেশন ফিল নট লেট ফলস ফ্রেন্ডস সেডিউস দাই মাইন্ড টু ফেল। এখানে বলা হচ্ছে যে নর্দার্ন ডেডিকেশন আছে এটা হচ্ছে একটা রেফারেন্স কথা বলা হচ্ছে যে টমাস শ্যাডওয়েলের তুমি তোমার কি করেছো তোমার সব নাটক তেমন নিবুদ্ধিতে লিখো যেগুলো তুমি উপহার দিয়েছিলে নিউক ক্যাসেলের ডিউককে, এবং ভুলো না বন্ধু বেশি যেসব শুভাকাঙ্ক্ষী তোমার প্রশংসা করে তাদেরকে তুমি ভুলো না। বাই অ্যারোগেটিং জনসনস হোস্টাইল নেম লেট ফাদার ফ্লেকনো ফায়ার দাই মাইন্ড উইথ প্রেস। এখানে জনসনের কথা বলা হয়েছে মানে তুমি কি করো না কখনো কি জনসনের সাথে নিজেকে তুলনা করো না, কারণ জনসন ছিল অনেক উচ্চমানের একজন লেখক, তুমি তার সাথে নিজেকে কখনোই তুলনা করো না। তুমি কাকে ফলো করবা তুমি তোমার বাবা ফ্লেকনোকে তুমি তোমার বাবার ফ্লেকনো দেখানো পথে সামনের দিকে এগিয়ে যাবা, সেই হবে তোমার অনুপ্রেরণার উৎস। অ্যান্ড আঙ্কেল উগলবি দাই এনভি রেস, এবং উগলবি যে আছে সেও হচ্ছে কি টমাস শ্যাডওয়েলের মতো একজন লেখক, সে এক কথা বারবার বলতো ডাল একজন ব্যক্তি ছিল তুমি কি তার সফলতাই হবে কি ঈর্ষান্বিত। দাউ আর্ট মাই ব্লাড হোয়ার জনসন হ্যাজ নো পার্ট হোয়াট শেয়ার হ্যাভ উই ইন নেচার অর ইন আর্ট। এখানে জনসনের সাথে বলছে যে আসলে জনসনের সাথে কি তাদের স্বভাব বা কাব্যের সুরে কোনো কিছুর মিল নেই, এবং বুদ্ধিদীপ্তের যেসব দিক ছিল সেটা ছিল জনসনের সাথে তাদের কখনোই কম্পেয়ার করা যাবে না। তাদের পিতা পুত্রের সম্পর্কে জনসনের কোনো জায়গা নেই এবং জনসনের যে বুদ্ধি ছিল সেটার সাথে তাদের কোনোভাবেই তুলনা করা যায় না। হোয়ার ডিড হিজ উইট অন লার্নিং ফিক্স এ ব্র্যান্ড অ্যান্ড রেল অ্যাট আর্টস হি ডিড নট আন্ডারস্ট্যান্ড। এখানে জনসনের প্রশংসা করা হয়েছিল যে বুদ্ধিদীপ্ত ছিল তার জনসনের রচিত সব উইট, এবং এর কারণ কি ছিল কারণ তিনি যে জিনিসটা বুঝতেন না সেই জিনিসটা নিয়ে লেখার চেষ্টা করতেন না, যেমন টমাস শ্যাডওয়েল যে বিষয় নিয়ে বুঝতেন না সেটা নিয়ে লেখালেখি করার চেষ্টা করতেন, এটাই বলা হচ্ছে। হোয়ার মেড উইল লাভ ইন প্রিন্স লিকান্ডার্স বেইন অর সোয়েভ দ্য ডাস্ট ইন সাইকিস হাম্বল স্ট্রেন। এখানে টমাস শ্যাডওয়েলের সাইকির রচনার কথা বলা হচ্ছে, সেখানে কি যে হিরোইন ছিল সে এতটাই হাম্বল ছিল যে সোয়েভ দ্য ডাস্ট, এবং প্রিন্স যে ছিল মানে তার এই লেখার মধ্য দিয়ে তিনি দেখিয়েছেন প্রিন্স নিকল যে আছে তিনি কি অনেক বেশি ভালোবাসা দেখিয়েছেন, এবং নায়িকার যে রয়েছে মানে হিরোইন তিনি খুবই স্থূলতা দেখিয়েছেন তার ক্যারেক্টারে, মানে যেটার দরকার ছিল না এটাই বলা হচ্ছে। মানে বেন জনসন কখনো এরকম রচনা লিখবেন না। হোয়ার সোল হি বার্গেন্স হুইপ স্টিচ কিস মাই আর্মস অ্যান্ড প্রমিসড এ প্লে অ্যান্ড ডুইনডেলড টু এ ভার্স। হোয়েন ডিড হিজ মিউজ ফ্রম ফ্লেচার স্যান্স পারলোইন অ্যাজ দাউ হোয়েন এথারেজ ডাস্ট ট্রান্সফিউজ টু দাইন। এখানে বলা হচ্ছে মানে টমাস শ্যাডওয়েলের কথা বলা হচ্ছে যে তিনি কি করেছিলেন, যে ফ্লেচার রয়েছেন তিনি তার ভাবটাকে চুরি করেছিলেন। এখানে বলা হয় তিনি তার ভাব চুরি করেছিলেন, যে এথার্জ রয়েছে এবং এথার্জের ভাবটাকেও নিজের বলে চালিয়ে দিয়েছিলেন। বাট নো ট্রান্সফিউজড অ্যাজ অয়েল অন ওয়াটার স্লো হিজ অলওয়েজ ফ্লোটস ওভার দিন সিংস দাইন সিংস বিলো। এখানে কি বলা হচ্ছে, যদিও তুমি তাদের ভাবগুলোকে চুরি করেছিলে বা নিজের মধ্যে নিজের বলে চালিয়ে দিয়েছিলে, সেটা অনেকটা মনে হচ্ছিল জলের মধ্যে কেউ অয়েল মানে তেল ছিটিয়ে দিয়েছে। যেমন ধরো পানির মধ্যে যখন তেল ছিটিয়ে দেওয়া হয় তখন তেলগুলো পানিতে ভাসতে থাকে, ঠিক তার লেখাগুলো পানিতে ভাসছিল, তোমারগুলো তেলের মতো ভাসছিল এবং তোমারগুলো নিচে ডুবেছিল। এটাই বলা হচ্ছে তাদের যে ভাব সেটা ঠিকই উপরে উঠে এসেছিল, তোমারগুলো নিচের দিকে নেমে যাচ্ছিল। এবং এর পরের লাইনগুলোতে বলা হয় কিভাবে টমাস শ্যাডওয়েল লেখা সম্পর্কে ফ্লেকনো বলেছিলেন তোমার লেখাগুলোর মধ্যে কোনো তফাৎ নেই, যেমন লেখো সবসময় একই রকম লেখা মনে হয়, কখনো কোনো ভিন্নতা আসে না, যদি তুমি ভিন্নতা ব্যবহার করো তাও ঠিক মানে সেমই মনে হয়। এবং যদিও তোমার শরীরটা অনেক বিশাল মানে তোমার পেটটা অনেক বড়, কিন্তু তোমার কোনো বুদ্ধি ছিল না। জনসনের সাথে কখনো তোমার তুলনা করা চলে না, নিজেকে কখনো জনসনের সাথে তুলনা করো না, কারণ কি তুমি যে ট্র্যাজেডিগুলো রচনা করতে সেগুলো মানুষকে হাসায় এবং তোমার কমেডিগুলো মানুষকে কাঁদায়। এর চেয়ে ভালো হবে কি তুমি কাব্য চর্চা ছেড়ে দিয়ে শিশুদের ধাঁধাগুলো চর্চা শুরু করো। এগুলোর পরের লাইনগুলোতে বলা হয় তাহলে কি হবে যদি তুমি ছোটদের বাচ্চাদের কাব্য রচনা শুরু করো, ছড়া চর্চা শুরু করো, তাহলে তুমি কিছুটা সুনাম পেতে পারো। এসব বলে তিনি তার আসন ছেড়ে দেন এবং তার মানে ফ্লেকনো তার আসন ছেড়ে দেন, তার যে রাজকীয় পোশাক ছিল তা বাতাসে উড়িয়ে দেন এবং সেটা গিয়ে পড়ে টমাস শ্যাডওয়েলের গায়ের উপর। মানে তিনি হবেন ভবিষ্যৎ রাজা, তিনি এই রাজ্য শাসন করবেন, তার গায়ে নতুন মানে রাজকীয় রাজার যে পোশাক সেটাও এসে পড়ে। এটার মধ্য দিয়ে ম্যাক ফ্লেকনো শেষ হয়ে যায়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।